أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العلي العظيم شما একেবারে সংক্ষিপ্ত ইদানিং ছাত্রলীগের আমার ছাত্র বাবারা কওমি মাদ্রাসায় ছাত্রলীগ গঠন করার আহ্বান জানিয়েছে এবং তারা কওমি মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি গঠন করবে ঘোষণা দিয়েছে আমি ওয়েলকাম জানাচ্ছি যে তাদের উচিত কমপক্ষে কওমি সন্তানদের সাথে মেলামেশা করা এদের সোহবতে থাকা তাহলে লাভটা কি হবে ওই জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণের পর সেঞ্চুরি পালন করা হবে না ফায়দাটা কি হবে এমসি কলেজে স্বামীর থেকে সি নিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করা হবে না তাহলে কি হবে ইউনিভার্সিটির সামনে বাদনকে শিরোধারি করা হবে না তাহলে কি হবে ফরুদপুরের একজন ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা পাচার করার ইতিহাস আর ঘটবে না তাহলে কি হবে সেখানে অস্ত্রের মহারাজ থাকবে না সেখানে কি হবে অস্ত্র চোরাচারি চলবে না ইয়াবা থাকবে না ফেন্সিডিল চলবে না গাঁজা থাকবে না মদ পান করবে না খুন হবে না ধর্ষণ হবে না দরকার আছে কিন্তু আমি ছাত্রলীগের সভাপতিকে বলবো তোমার ম্যানিফেস্ট সম্পর্কে জানা নেই তুমি জানো যে ওলামা দল ওলামা লীগ তোমাদের সংগঠন অ্যাকসেপ্ট করে না কারণটা কি তারা হলো নন সাম্প্রদায়িক আর ওলামা লীগ হলো সাম্প্রদায়িক এর জন্য তোমরা ওলামা লীগকে স্বীকার করতে পারো না কাজী কওমি মাদ্রাসা ছাত্র সংগঠন করার আগে তোমাদের নীতিমালা পরিবর্তন করে তারপর সংগঠন করতে আসো এটা আসার সম্ভাবনা নাই আর যেহেতু তোমাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি কওমি মাদ্রাসা ছাত্র সংগঠন করার জন্য তাহলে তোমরা আমাদের ইউনিভার্সিটিতে বাধা দাও কেন ঘটনা কি তখন সাম্প্রদায়িক বলছো কেন ইউনিভার্সিটিতে সংগঠন করতে দেওয়া যাবে না আসো আমরা মিলেমিশে তোমরা সংগঠন করো আমরা সংগঠন করি যাদের আদর্শ সুন্দর হবে তাদের সংগঠন সবাই গ্রহণ করবে আর চরিত্র যাদের চরিত্র ধ্বংস হবে খতম হবে নিকৃষ্ট হবে তাদের আদর্শ কেউ গ্রহণ করবে না আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন।